জয়পুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন, এই জন গানের মধ্য দিয়ে জয়পুরে পোস্ট অফিস প্রাঙ্গণে পালিত হল 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ বেদিতে মাল্যদান পুষ্প অর্ঘ্য নিবেদন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন সাংবাদিক ও নাট্যকার গোপাল রায়, শিক্ষক দেবীপ্রসাদ পাত্র, সমাজসেবী চুমকি ব্যানার্জি, কবি ইনামুল ভূঁইয়া সুরচিত কবিতা পাঠ। আলোচনার মধ্য দিয়ে পালিত হল, উপস্থিত ছিলেন প্রসেনজিৎ খাঁ, গঙ্গাধর লোহার, ময়না শেখ প্রভৃতি ব্যক্তিরা। প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠানের আয়োজক ছিলেন সাংবাদিক গোপাল রায় এবং রঞ্জিত কুণ্ডু। আপনারা দেখছেন সেই ছবি, আপনারা দেখতে থাকুন বাংলা সার্কেল নিউজের পর্দায়। আমরা প্রত্যেকটা বাঙালিরা এই দিনটিকে বিশেষভাবে পালন করব এবং শহীদ ভাইদের সম্মান জানাবো। আর এই বাংলা ভাষাকে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ে, আজকে বাংলা শুধু আমাদের মাতৃভাষা ভারতবর্ষ তথা বাংলা নয়, এই ভাষা আজকে বিদেশে বিভিন্ন জায়গায় বাংলা ভাষা ছড়িয়ে গেছে এবং আমরা এইভাবে আমাদের ভাষাকে সম্মান জানিয়ে এই ভাষাকে আগামী দিনে অনেক আরও আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলার ভাইয়েরা আমাদের এই ভাষা দিবসকে সম্মান জানিয়ে নিজেদের জীবন বলিদান দিয়েছে, তাদের প্রতি আমি আরেকবার সম্মান জানিয়ে এবং সহস্র কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করাব। জয় হিন্দ। গণতন্ত্র রক্ষার জন্য, কিন্তু আন্দোলন ভাষার জন্য এটা সমগ্র বিশ্বকে বীর শহীদরা প্রাণ দিয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ চিরদিন আমরা বংশ পরম্পরায় বা আমরা স্মরণ করে যাব। তাই আমরা বলতে চাই যে আজ ওই দিনটিকে পালন করা হচ্ছে সব জায়গাতেই বাংলাদেশে বাংলা ভাষা, তারা পাকিস্তানের সঙ্গে সব কিছু আলাদা রাষ্ট্র হয়ে গেছে বাংলাদেশ, বাংলাদেশ তাদের রাষ্ট্রীয় ভাষা, আমরাও আমাদের এই বাংলা ভাষাকে যে যেখানেই থাকব নিজের মাতৃভাষাকে গোটা বিশ্বে গোটা ভারতবর্ষে গোটা বিশ্বে আমরা নিজের মাতৃভাষাকে প্রচার করার চেষ্টা করব।